বাংলাদেশে আজকে রাজনীতির ট্র্যাকের বাইরে চলে গেছে। আওয়ামী লীগ কেন এখন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভয় পাচ্ছে, এটি আমাদের কাছে বোধগম্য নয়। বাংলাদেশের রাজনীতি খুব বৈচিত্র্যময়। বাংলাদেশের গত 50 বছরে আমরা রাজনীতিকে সঠিক ট্র্যাকে নিয়ে আসতে পারিনি এবং অত্যন্ত দুর্ভাগ্য যে বর্তমান ক্ষমতাসীন দল এদের যখন সরকারি দলে থাকে তখন এক ধরনের তাদের বক্তব্য, যখন বিরোধী দলে যায় তখন তাদের এক ধরনের ভূমিকা। এবং আজকে আওয়ামী লীগ, তো আমি বলবো না যে আওয়ামী লীগ কোনো দুর্বল রাজনৈতিক দল, আওয়ামী লীগ অনেক পুরাতন সংগঠন, তাদের তৃণমূলে সংগঠনের ভিত্তি রয়েছে, কিন্তু বাংলাদেশে আজকে রাজনীতির ট্র্যাকের বাইরে চলে গেছে এবং রাজনীতি এখন দুর্বৃত্তায়িত। দুর্বৃত্তরাই এখন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে খেলা খেলছে। স্বাভাবিক কারণেই আজকে বাংলাদেশের যে রাজনীতির যে সংজ্ঞা সেই জায়গাতে আমরা এখন নাই। বাংলাদেশের মানুষ আজকে ভোটের অধিকার থেকে বঞ্চিত, বাংলাদেশের মানুষ আজকে সুশাসন থেকে বঞ্চিত, বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার হারা, এই জায়গাগুলি আজকে আমাদেরকে ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এবং যেহেতু এই বছর ভোটের বছর এবং খুব অল্প কিছুদিন আছে, স্বাভাবিক কারণে এই নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা উদ্বেগ আছে এবং এখানে সরকারি দলের বক্তব্য প্রতিনিয়ত রাখছে, বিরোধী দলের যে কর্মসূচি বিরোধী দলের বক্তব্য বিরোধী দল তারা রাখছে। আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের এই সংকটময় সময়ে একটা রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক যে সংকট এখান থেকে উত্তরণের জন্য একটা পথ বেরিয়ে আসা। কিন্তু বিএনপি বলছে সংলাপে তাদের আস্থা নেই, তাহলে আদৌ সমঝোতা আমরা পৌঁছাতে পারব কিনা? বিএনপি সংলাপে আস্থা নেই এই কথা বলেনি। সংলাপ হতে হবে আপনার নির্বাচন সময়ে কি ধরনের সরকার ব্যবস্থা থাকবে সেইটি, তার কারণ বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নিয়ে আসার জন্য দাবি বলেন, এটি সকল রাজনৈতিক দলের ছিল এবং বাংলাদেশে 91 সালেও তত্ত্বাবধায়ক সরকার ধরে নির্বাচন হয়েছে, 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, আবার 2001 সালে সেনাব্যাগ তত্ত্বাবধায়ক সরকার তার অধীনে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। সুতরাং আওয়ামী লীগ কেন এখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভয় পাচ্ছে, এটি আমাদের কাছে বোধগম্য নয়। তার তো দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতায় আছে, ব্যাপক উন্নয়ন করেছে, বলছে যে ব্যাপক দেশের পরিবর্তন নিয়ে এসেছি, তো সেই ক্ষেত্রে জনসাধারণকে তো নির্বাচনের জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। সবচেয়ে কথা হচ্ছে যে আজকে দেশের রাষ্ট্রীয় কাঠামোগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটি আজকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে দেখলাম অনলাইন একটা নিউজ যে একজন পুলিশের কর্মকর্তা সরাসরি সে আওয়ামী লীগের পক্ষে ভোট চাচ্ছে। তো এখানে রাষ্ট্রের কিন্তু আপনার প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের কোটা কন্ট্যাক্ট রয়েছে। এখন বাংলাদেশে গত 15 বছর যাবৎ আমি নিজের সাক্ষী, ইউটিউবে এরকম বহু বক্তব্য আছে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসিরা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তারা নৌকার পক্ষে ভোট করছে। তো এটা 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 হওয়ার কথা না এবং এটা চাকরি তাদের সার্ভিস রুলের মধ্যে এটা অপরাধ, এটা অপরাধ। এবং এই ক্ষেত্রে আপনার এই যে জায়গাটা আমরা একটা নষ্টের জায়গায় নিয়ে গেছি দেশটাকে, সরকারি দল মনে করছে এটা খুব ভাবার কাজ, ভালো কাজ করছি আমরা, তারা যে একদলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে রাষ্ট্র কাঠামোকে সাজাতে চায়।